জানতে চেয়েছেন অবিবাহিত মেয়ে কি বিবাহিত মেয়ের সমান হতে পারে না আত্মনিয়ন্ত্রণ করে কি কোনো মেয়ে সিঙ্গেল থাকতে পারবে আমরা একটু আগেই বলেছি বিয়ে করা সবার জন্য ফরজ নয় যদি কেউ আত্মনিয়ন্ত্রণ করতে পারেন তিনি বিয়ে না করে থাকতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু করাটা হলো উত্তম এবং শুন না ইফতেখার উদ্দিন ইফতি জানতে চেয়েছেন জমজম কুপের পানির সাথে সাধারণ পানি মেশানোর পর সেই পানির সাথে আবার সাধারণ পানি মিশালে তা কি তাতে কি বারাকা পাওয়া যাবে জমজম কূপের পানি যে পিওর পানি খাওয়া উচিত এটাকে মেশানো মেশালে বরকত পাওয়া যেতে পারে মানে আশা করাতে দোষের কিছু নেই কিন্তু সচরাচর এ ধরনের ক্ষেত্রে আমাদের বেশিরভাগ গোলামায় গ্রামের ইয়ে হলো যে আপনি অল্প খান কিন্তু যেটুকু আছে সেটুকু পিওর করে খান আপনি মেশাবেন না মেশালে যে বরকত হবে না এমনটি আশা বলা নিশ্চিত করে বলা যায় না আল্লাহ আলাম কিন্তু স্বাভাবিক জমজমার পানির যে ফজুলত রয়েছে সেটি পাওয়ার জন্য শুধু জমজমার পানি ফ্রেশ জমজমার পানি খাওয়ার চেষ্টা করা উচিত এশার জাহান আপনি জানতে চেয়েছেন ইসতেখার নামাজ পড়ার জন্য কি এশার নামাজ পড়ার পর নতুন করে উজু করতে হবে ইস্তেখার নামাজ যে কোনো সময় পড়া যায় আমরা অনেক মনে করি রাত্রে সবার সময় পড়তে হয় না যে কোনো সময় পড়তে পারেন দু এক নামাজ পড়বেন আগে উজু দিয়ে পড়তে পারেন নতুন কোনো উজু করা কোনো জরুরি নয় দোয়া পড়বেন নামাজ পড়বেন এস্তেখারা দোয়া পড়বেন বাস এস্তেখারা হয়ে গেল দিনে কয়েকবার হতে পারে এসতেখানা বারবার হতে পারে কয়েকদিন ধরে হতে পারে টানা শুইতে হবে শোয়ার আগে পড়তে হবে স্বপ্নে দেখতে পাবেন কোনো কথা নেই আপনার এরপরে কাজের যে সিদ্ধান্ত হবে সেটার মধ্যে কল্যাণ আছে আপনি ধরে নেবেন আর ইস্তেখারা মানে হলো কল্যাণ চাওয়া ইস্তেখারা মানে এই না যে স্বপ্নে আমি সিদ্ধান্ত পেয়ে যাবো এরকম কিন্তু নিশ্চিত করে বলা যায় না হ্যাঁ হতে পারে স্বপ্নে আলাদা আলাদা কোনো ইঙ্গিত দিয়েছেন কেউ হতে পারে এরপরে আইএইচএম আসিবুল হাসান আপনি জানতেছেন দাঁত ভেঙে গেলে নতুন করে দাঁত লাগানো যাবে কিনা যদি আপনার দাঁত লাগাতে অস নাগাল লাগালে অসুবিধা হয় দাঁত লাগাবেন কোনো অসুবিধা নেই আলগা দাঁত তো কোনো অসুবিধা নেই সাবাইক্রামের যুগে এরকম শরীরে অতিরিক্ত কোনো অঙ্গ আপনার হানি হলে সেটি পুনরায় লাগানোর বিষয়টি আমরা জানতে পারি প্রমাণিত ইমরান হোসেন আপনি জানতেছেন নাম গোলাম মোস্তফা রাখা যাবে কিনা গোলাম মোস্তফা নামটা আসলে কোনো সুন্দর বা অর্থবহ নাম নয় গোলাম শব্দটি আরবিতে হয় শিশু বাচ্চা আর ফার্সিতে গোলাম মানে দাস গোলাম মোস্তফার মানে যদি ফার্সি অর্থ নেই তাহলে মোহাম্মদ সাল্লি সাল্লামের দাস আমরা এই অর্থ হয় সেটি তো সঠিক না আমরা আল্লাহর দাস আর যদি আরবি হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাচ্চা হয় তার ছেলে হয় সন্তান হয় তো সেটাও তো আসলে সঠিক অর্থে না কিন্তু আরবিতে গোলাম মুস্তফার অর্থ যদি এমন হয় যে মোহাম্মদ সাল্লাহি সাল্লামের সন্তান আদর্শিক সন্তান সেদিক থেকে গোলাম রাখলাম অথবা তার জুনিয়র আমরা ছোট বাচ্চার তুল্য তার কাছে আমরা সেই সব দৃষ্টিকোণ থেকে রাখলে গোলামসব রাখা যেতে পারে কিন্তু এই ধরনের নাম না রাখাই হলো উচিত যেগুলোর ভালো মন্দ নানা রকম অর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে শারফুল আনাম আপনি জানতেছেন বাড়িতে কুকুর পালন করা যায় আছে কিনা আমাদের ভিডিও রয়েছে বাড়িতে কুকুর পালন করা জায়জ রয়েছে বাড়ির বাইরে থাকবে আপনার জাস্ট আপনার পাহাদারের জন্য এই উদ্দেশ্যে যদি হয় এমনি বাদশাহ শেখ আপনি জানতেছেন চাকরি বিনিময় বিয়ে করা যায় আছে কিনা জায়জ আছে যেমনটি মুসাল হিসরত ইসলাম করেছেন তাসলিমা না আপনি জানতে চেয়েছেন অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে অনিচ্ছাকৃতভাবে পড়ে গেলে তবা করতে হবে আমাদেরকে সাবধান হতে হবে সিরিয়াস হতে হবে কোরআন ধরার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে এর বাইরে বিশেষ করে লবণ দিতে হবে চাল দিতে হবে এবং কথা নেই করি এগুলো আমাদের নিজেদের বানানো আশিকুর রহমান শেখ জানতেছেন ছয় তলা থেকে নামা করতে একটু কষ্ট হয় তাই বাসে নামাজ যাদের করলে কি নামাজ হবে বৃদ্ধ মানুষ যদি হয় তার জন্য যদি অনেক বেশি কষ্টের কারণ হয় পড়ে যাওয়ার আশঙ্কা থাকে বাসায় নামাজ পড়তে পারেন সাল্লা দিন না তবে স্বাভাবিক অবস্থাতে একটু কষ্ট হয় দেখে এটা আমরা না করে থাকবো না আমরা কিন্তু অনেক কাজ কষ্ট করেই করি